আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। দর্শক, এখন প্রায় 1:30 নাগাদ বাজে। তো আজকে হচ্ছে শনিবার, যাচ্ছি মূলত হাটে, নদী পার হলাম, দেখি আজকে কি অবস্থা। তো দেখুন আমার পেছনে প্রচণ্ড রোদ, ঠিক আছে, শীতের শেষ বললেই চলে এখন। আর আজকে কেন জানি বাতাসটা অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে, যদিও রোদ কিন্তু বাতাসের কারণে শীতটা ঠিক আগের মতোই মনে হচ্ছে। তো যাই হোক, রোদের তাপটাও এখন প্রখর আগের থেকে, আশা করা যায় হয়তো বা এই সপ্তাহতেই শীত বিদায় নিয়ে নেবে, যা দেখছি আবহাওয়া। তো যাই হোক, যাচ্ছি হাটে এখন, দেখে আজকের বাজার দর কীরকম, ঠিক আছে, তো আপনাদের সাথে পুরোপুরি বিষয়টা শেয়ার করব, তো দেখতে থাকুন। হচ্ছে হাট, এখানে মূলত কবুতর, এইদিকে মুরগি, দেখেন পাইকাররা অলরেডি আসা শুরু করছে। এই হচ্ছে, এরা হচ্ছে যে গ্রাম থেকে মুরগি কিনে নিয়ে আসে, এখানে হচ্ছে পাইকার আসে যারা শহর দিক থেকে তাদের কাছে সেল দিয়ে দেয়, ঠিক আছে। এই যে দেখেন আস্তে আস্তে বসতেছে হাট, কিরে টানা টানি লাগে গেছে, কত রে ভাই, ৬০০ দুটো তাও হলো না, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, দাম কও দেন, তিনশো টাকা দেন বাবা, 150 কম হয়ে, মুরগি ওজন নেই, মুরগি হালকা হয়ে গেছে, তাহলে তো আচ্ছা 20 কম 200 লো, না না আরো দিয়ে দেবেন, কোনো তোমাকে জিনিস কোনো দাম করার লাগবে না, বুঝছো ভাইকে, আমরা কোনো লোক কিনেও কোনো দাম করি না, সব তো দেবো 150 লো, 20 কম 200 না দেওয়া, মরা মুরগি চাটত নাকি, কই মরে দেবে মরা মুরগি, করা দাম